গাইস, আজ একজন একটা বাটির মধ্যে বাবলস ফোলাচ্ছিল, আর সেটাকে দেখে ভাবলাম কেননা এগুলোকে একটু অন্যরকমভাবে বানানো যাক। এর জন্য আমরা এই ধরনের একটা জিনিস এনেছি, যার মধ্যে একটা কাপড়ের টুকরোকে আমরা এদিকে এইভাবে লাগিয়ে দিয়েছি। এইবারে সেই লিকুইডটাকে নিয়েছি আর সেটাকে নিয়েছি নেওয়ার পর এটাকে জাস্ট এইভাবে ভিজিয়ে নেব। নেওয়ার পর দেখুন এবার কি হয়। দেখুন এখানে ফু দেওয়ার সাথে সাথে এখানে কত বাবল একসাথে তৈরি হচ্ছে। চলুন এটাকে আরও ভালো করে দেখাই। দেখুন জাস্ট অসাধারণ লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন।